দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সচলে আছি সেখানে। তিনি চট করে উঠে বললেন, যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরে নাই। মানে এর থেকে দুঃখের আর কিছু হয় না। তখন আমি জিজ্ঞেস করতে বাধ্য হয়েছিলাম, কত মানুষ মরলে আপনার তত মানুষ হবে, আপনি জবাব দেন। অর্থাৎ একটা সরকার যদি সজাগ না থাকে, সচেতন না থাকে, তাহলে কত বড় ক্ষতি হতে পারে সেটা সেই 91 সালের ঘূর্ণিঝড়ে আমরা দেখেছি। এমনকি তখন আমাদের বিমানবাহিনী প্রধান যিনি ছিলেন এবং নৌবাহিনী প্রধান যা ছিলেন বা সেনা, তারা সব গলফ খেলছিলেন সকালবেলা। আমি সেই খবরটা নিলাম যে আপনারাও কি খবর জানেন না? কেউ জানে না, কোনো পূর্বাভাস না, কোনো কিছু না, হয়তো এসেছে। আর তখন তো মাত্র একটা টেলিভিশন, আপনারা জানেন শুধু বাংলাদেশ টেলিভিশন ছিল, বিটিভি, আর ওদিকে একটাই রেডিও। কাজে আমাদের দেশের মানুষ এ ব্যাপারে কিছুই জানত না। সমস্ত রাস্তাঘাট সব বন্ধ হয়ে যায়। বিরোধী দল থাকা সত্ত্বেও বোধহয় আমি এবং আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সর্বপ্রথম এই দুর্গত এলাকায় আমরা পৌঁছে যাই। কখনো মাসের ট্রলারে করে, পায়ে হেঁটে, সাম্পানে করে, সেই কুতুবদিয়া, মহেশখালী, বাঁশখালী, আনোয়ারা সহ বিভিন্ন এলাকায় গিয়েছি, দেখেছি মানুষের মরা লাশ, শিশুর মরা লাশ, মানুষ পশু সব একাকার হয়ে আছে। এই ধরনের একটা ভয়াবহ চিত্র আমি নিজের চোখে তখন দেখেছি। সেই সত্যের পরে বোধহয় এরকম মানে দুর্যোগ আর আসেনি। যা হোক, এখন তারপর থেকে আমরা সবসময় সচেতন এবং আমরা যখনই সরকার এসেছি আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিয়ে যাচ্ছি। এখন যেমন আমাদের যে বিভিন্ন সাইক্লোন হয়েছে আপনারা দেখেছেন, ধীরে ধীরে সেখানে কিন্তু মৃতের সংখ্যা একেবারে নাই বললেই নয়। পাশাপাশি যারা প্রতিবন্ধী, এই দুর্যোগের সময় প্রতিবন্ধীদের সুরক্ষার কী ব্যবস্থা করা যেতে পারে সে বিষয়েও আমরা কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। কারণ 96 সালে যখন সরকার গঠন করি, সরকার গঠন করে 97 সালেই আবার একটা ঘূর্ণিঝড় এসেছিল। সেই দিনে আমার স্পেনে যাওয়ার কথা ছিল, আমি সেটা ক্যান্সেল করে দিই এবং এই ঘূর্ণিঝড়ের জন্য কী কী করণীয় আমাদের নির্দেশনা পাঠাই এবং আমাদের লোকদের তখন বিভিন্ন শেল্টারে আমরা নিয়ে আসি। পরবর্তীতে আমরা সেই সময় এই দুর্যোগের মোকাবেলার জন্য একটা স্থায়ী আদেশাবলী প্রণয়ন করি এবং সেটা আমরা সকল স্থানে পৌঁছে দিই। দ্বিতীয়বার যখন সরকার গঠন করি 2008 নির্বাচনে জয়ী হয়ে 2009, তখন আমরা পুনরায়, কারণ এর মাঝে আরও বেশ কয়েকটি ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে যায়, যার ফলে সেই অভিজ্ঞতা সামনে নিয়ে আমরা পুনরায় আমাদের এই দুর্যোগ পরবর্তী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে বা দুর্যোগের পূর্বে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সেদিকে লক্ষ্য করে আমাদের সেই দুর্যোগ আদেশাবলী 2010 সালে আমরা সেটা হাল নাগাদ করি। এর পরবর্তীতে আমরা 12 সালে দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রণয়ন করি, কারণ আইনগত কাঠামো ছাড়া এগুলি মোকাবেলা করা কঠিন। সেই সাথে সাথে আমরা মানুষের এই দুর্দশা লাঘবের জন্য আমরা কীভাবে আমাদের এই বর্তমানে যেমন সারা বিশ্বে জলবায়ু পরিবর্তন, এই জলবায়ু পরিবর্তনে কী প্রভাব পড়তে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা একটা জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করে স্পেশাল বরাদ্দ আমাদের বাজেট থেকে আমরা দিয়েছি এবং প্রায় 135টার মতো আমরা আমাদের বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে বাস্তবায়ন করে যাচ্ছি। পাশাপাশি আমরা মানুষের দুর্দশা যাতে না হয় সেটা লাঘব করার জন্য একটা কৌশলপত্রও আমরা প্রণয়ন করেছি এবং জাতীয় রিজিলিয়েন্স পরিকল্পনা গ্রহণ করেছি, যা সেন্দাই ফ্রেমওয়ার্ক ও SDGর সাথে সামঞ্জস্যপূর্ণ সেই ধরনের পরিকল্পনা আমরা নিয়েছি। 2015 সালে ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টার NEOC আমরা প্রতিষ্ঠা করেছি। বড় ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য পূর্বাঞ্চলে একটা স্টেজিং এরিয়া নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে সৈয়দপুর বিমানবন্দরকে আমরা আধুনিকায়ন করা শুরু করেছি, তার কারণ আপনারা জানেন যে নেপালে যখন ভূমিকম্প হলো তখন তাদেরকে রিলিফ পাঠানোর ব্যবস্থা আমরা আমাদের এয়ারপোর্ট খুলে দিয়েছিলাম,
যে যাতে করে তারা এটা ব্যবহার করতে পারে, এখান থেকেই তাদের জন্য সমস্ত রিলিফের মাল ট্রাকে করে নেপালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলাম। এবং এর পরবর্তীতে আমি আমাদের যে সমস্ত প্রতিবেশী দেশগুলি আছে তাদেরকে ইতিমধ্যে আমি বলেছি যে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে বা যে কোনো কাজে আমাদের এই সৈয়দপুর এয়ারপোর্টটা আঞ্চলিক এয়ারপোর্ট হিসেবে তারা ব্যবহার করতে পারবেন, সেই সুযোগটা আমরা করে দিচ্ছি। তাতে বাংলাদেশও লাভবান হবে, তারাও ব্যবহার করতে পারবেন, যেমন নেপাল, ভুটান বা ভারতের আমাদের উত্তর পূর্ব অঞ্চলে যে রাষ্ট্রগুলি আছে তারাও ব্যবহার করতে পারবে, সেইভাবে আমরা এটাকে তৈরি করে দিচ্ছি। কারণ প্রতিবেশী দেশ হিসেবে একে অপরকে সহযোগিতা করা এটা আমাদের কর্তব্য, সেটাই আমরা মনে করি। আমরা ইতিমধ্যে মানবিক সহায়তা কার্যক্রমে সিভিল মিলিটারি সমন্বয়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় রিজিওনাল কনসালটেটিভ গ্রুপের মাধ্যমে আমরা আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র আরও ব্যাপকভাবে সম্প্রসারিত করেছি। আমাদের ভৌগোলিক অবস্থান থেকেই আমাদের এটা একান্তভাবে প্রয়োজন। সেই সাথে আমরা আরেকটা কাজ করে যাচ্ছি, আপনারা জানেন যে আমরা যেমন আমাদের রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা প্রায় আশির দশক থেকে, প্রায় 83-84 সাল বা 85 সাল থেকে আমাদের দলের থেকে একটা উদ্যোগ আমরা নিয়েছি যে আমাদের একটা সহযোগী সংগঠন আছে কৃষক লীগ, এই কৃষক লীগের মাধ্যমে সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি, পয়লা আষাঢ় থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা পালন করি। আমাদের সকল কর্মীদের উপর নির্দেশ আছে যে প্রত্যেকে অন্ততপক্ষে 3টা করে গাছ লাগাবে, এবং সেটা প্রতি বছর এটা কিন্তু আমরা করে যাচ্ছি। আর সরকারে আসার পরও আমরা ব্যবস্থা নিয়েছি, বিশেষ করে আমরা সারা বাংলাদেশে আমাদের বনভূমি যাতে বৃদ্ধি পায় তার পদক্ষেপ আমরা নিয়েছি। আমাদের এই বনভূমি বৃদ্ধি করা, উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বেষ্টনী সৃষ্টি করা, যেমন আমি আপনাদের একটা দৃষ্টান্ত দিচ্ছি, আপনারা দেখেছেন কক্সেস বাজারের সামনে বিশাল ঝাউবন, এই ঝাউবনটা কিন্তু সৃষ্টি করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নির্দেশে এটা তৈরি হয়েছিল। এই ঝাউবনের কারণেই কিন্তু আজকে জলোচ্ছ্বাস থেকে কক্সবাজার শহরটা রক্ষা পায়, অতীতে কিন্তু এটা রক্ষা পেত না। ঠিক সেইভাবে উপকূলীয় অঞ্চলে ব্যাপক হারে বৃক্ষরোপণ করে সবুজ বেষ্টনী সৃষ্টি করা, সে উদ্যোগ আমরা নিয়েছি এবং এক্ষেত্রে আমরা সকলকেই নির্দেশ দিচ্ছি। এবং আমি যখন প্রথমবার সরকারে ছিলাম তখন আরেকটা উদ্যোগ নিয়েছিলাম, আমাদের এয়ারফোর্সকে আমরা কাজে লাগিয়ে হেলিকপ্টারে করে আমরা পাহাড় অঞ্চল এবং দ্বীপ অঞ্চলে ব্যাপকভাবে বীজ ছড়িয়ে দিয়েছিলাম। তাতে প্রায় আমরা দেখেছি যে প্রায় 40-45 ভাগ বীজ টিকে গিয়েছিল এবং বৃক্ষ আমরা মানে রোপণ করা সম্ভব হয়েছিল। পাশাপাশি আমাদের নৌবাহিনীর উপর আমাদের একটা নির্দেশ ছিল যে তারা যেখানেই যাবে বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজ বেষ্টনী সৃষ্টি করবে, যেটা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবে। এবং জলবায়ু পরিবর্তন, তখন জলবায়ু পরিবর্তন বিষয়টা এভাবে আন্তর্জাতিকভাবে সামনে আসেনি, তারপরেই কিন্তু আমরা এই উদ্যোগটা নিয়েছি। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ মাঝে মাঝে দেখা দেয়, তাতে আমাদের খাদ্যের সমস্যা হতে পারে, অনেক সময় আমাদের ফসল নষ্ট হয়। 98 সালে যে বন্যা হয়েছিল বোধহয় বাংলাদেশের ইতিহাসে সেটা ছিল দীর্ঘতম এক বন্যা। সাধারণত বন্যা আসে এক সপ্তাহের মধ্যে পানি নেমে যায় বা দুই সপ্তাহের মধ্যে পানি নেমে যায়, কিন্তু 98 সালের বন্যাটা ছিল একটা অদ্ভুত প্রকৃতির। বাংলাদেশের 70 ভাগ এলাকা প্রায় 69 দিন পানির নিচে ছিল, এমনকি তেজগাঁও এয়ারপোর্ট ছাড়া কুর্মিটোলা এয়ারপোর্টও কিন্তু ব্যবহার করা যেত না। এই ঢাকা শহরে সামান্য কিছু এলাকা বোধহয় ভাসমান ছিল, একে বাকি সব জায়গায় কিন্তু পানি এবং সারা বাংলাদেশে পানি, তার ফলে ক্ষেতের ফসল নষ্ট হয়, আমাদের শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হয়, তেমনি একটি দুর্যোগ আমরা মোকাবেলা করেছিলাম। সেই অভিজ্ঞতা থেকেই আমরা এখন যেমন আমাদের ফসল উৎপাদনের জন্য আমরা রিসার্চ শুরু করেছি, যে রিসার্চের মাধ্যমে এখন আমরা লবণাক্ত সহিষ্ণু ধান উৎপাদন করতে পারি, খরা সহিষ্ণু ধান উৎপাদন করতে পারি এবং জলমগ্ন সহিষ্ণু ধান সেটাও
আমরা যথেষ্ট এখন সাফল্য অর্জন করেছি, তবে সেটা আরও বেশি দিন যাতে পানির নিচে থাকলেও নষ্ট হয়ে না যায়, আবার ধানটা উৎপাদন হতে পারে, সেই রিসার্চ এখনও চলছে। এবং সাথে সাথে আমাদের যে সমস্ত সবজি তরি তরকারি যাতে বারো মাস হতে পারে, সেটা রিসার্চ করে করে আমরা কিন্তু যথেষ্ট সুফল পাচ্ছি। কাজে আমাদের প্রাকৃতিক দুর্যোগের দেশ আমরা জানি, আমাদের ভৌগোলিক অবস্থানটাই এরকম, আর দুর্যোগের সাথে আমাদের বসবাস করতে হবে। কিন্তু সেই বসবাসের ক্ষেত্রে আমাদের জীবন জীবিকা যেন চলতে পারে, মানুষ যেন না খেয়ে কষ্ট না পায়, মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। সেদিকে লক্ষ্য রেখেই এই গবেষণাগুলিও আমরা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আমরা আমাদের সমগ্র বাংলাদেশেই বলতে গেলে আমরা যেমন প্রত্যেকটা গৃহে আমাদের যারা মানুষ বাস করে তাদের জন্য গৃহস্থালী শস্য গুদাম বা হাউসহোল্ড সাইলো আমরা সেটাও সরবরাহ করে যাচ্ছি, যে তাদের খাদ্য আপৎকালীন সময়ে তারা যেন সেটা মজুদ রাখতে পারে, সেই ধরনের একটা প্রকল্প আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। এপ্রিল 2019 পর্যন্ত আমরা 3,28,000 পরিবারকে এই সাইলো আমরা বিতরণ করেছি, মোট আমরা 5,00,000 পরিবারকে এই সাইলো দেব। তাছাড়া আমরা বিভিন্ন জেলায় 5,00,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন 8টি সাইলো কমপ্লেক্স আমরা নির্মাণ করছি, আর কিছু সাইলো আমরা করছি এভাবে যেখানে আমাদের খাদ্যশস্য যেখানে কুলিং সিস্টেম আছে সেখানে প্রায় 2 থেকে 3 বছর আমাদের চাল ভালো থাকবে, এমনকি একটা দুটো যদি ফসল নাও হয় কারো কাছে যেন আমাদের হাত পাততে না হয়, ভিক্ষা চাইতে না হয়, সাহায্য চাইতে না হয়, আমাদের খাদ্য দিয়েই যেন আমরা সেই অবস্থা মোকাবেলা করতে পারি, সেই ধরনের খাদ্য গুদামও আমরা নির্মাণ করে যাচ্ছি। দর্শক, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে, দেখছেন এই সময়।